বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জ্বর কমেছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে এ তথ্য জানান তিনি। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকীতে দলের পক্ষ থেকে দোয়া ও রাজধানীর শেরেবাংলা নগরে তার সমাধিতে শ্রদ্ধা জানানো হয়। এ সময় বিএনপি মহাসচিব অভিযোগ করেন, খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করছে সরকার। তার জ্বরটা নিয়ন্ত্রণে এসে গেছে এবং তারা আশাবাদী হয়ে উঠেছেন যে এই জ্বর হয়তো বা আর আসবে না, কারণ তার প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন। বারবার করে বলা হয়েছে যে তার অ্যাডভান্স ট্রিটমেন্ট দরকার, বারবার করে বলা হয়েছে যে তাকে নিঃসন্দেহে একটা অ্যাডভান্স হসপিটালে সেন্টারে তার চিকিৎসা ব্যবস্থা করার জন্য, কিন্তু সরকার তাদের প্রতিহিংসামূলক রাজনীতির কারণে তাকে সেই সুযোগ থেকে বঞ্চিত করছে। আওয়ামী লীগ সচেতনভাবে উদার ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা ধ্বংস করছে বলে মন্তব্য করেন তিনি। আমাদের যে গণতন্ত্র, সেই গণতন্ত্রকে হরণ করা হয়েছে। আমাদের যে মুক্ত সমাজ ব্যবস্থা, তাকে হরণ করা হয়েছে। মুক্ত সাংবাদিকতা, তাকে হরণ করা হয়েছে। এবং একটা নির্যাতনমূলক, নিবর্তনমূলক একটা শাসন ব্যবস্থা চাপিয়ে দেওয়া হয়েছে। এইখান থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে, ঐক্যবদ্ধ কাজ করতে হবে। ফখরুলের অভিযোগ, প্রতিহিংসার কারণেই সরকার বিএনপি নেত্রীকে বিদেশ যাওয়ার সুযোগ দিচ্ছে না। আফরোজ আলী মাশা, দীপ্ত সংবাদ, ঢাকা।